ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনিবুন, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। কারো মদিনায় যাওয়ার কথা শুনলে অনেকে বলে বলে থাকেন, নবীর রওজায় আমার সালামটা পৌঁছে দিও, এর কি কোনো ভিত্তি রয়েছে কি না? এটা হচ্ছে আবেগ, এটা হচ্ছে আবেগ থেকে মানুষ বলে থাকে, আর আবেগের কোনো স্থান ইসলামের মধ্যে নেই। আবেগকে ততটুকুই প্রশ্রয় আমরা দিব যতটুকু প্রশ্রয় ইসলাম দিয়েছে দলিলের ভিত্তিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে অতিরঞ্জিত করা অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। ইয়াকুমুল গুলু ফা ইন্না আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিস সালিহিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমরা খবরদার, তোমরা অতিরঞ্জিত করো না, অতি ভক্তি দেখিও না, কেননা তোমাদের পূর্ববর্তী উম্মত তাদের মধ্যে যারা নেককার পরহেজগার ছিল তাদেরকে নিয়ে অতিরঞ্জিত করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হোক কিংবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হোক, কাউকে নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। এর জন্য দেখা যাচ্ছে যে আমাদের সমাজে শুধু এই সালাম পৌঁছানোর ক্ষেত্রে আরও অনেক কিছু অতিরঞ্জিত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়ত দান করুন এবং এই সকল বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি ইমাম নাসাঈ এবং ইমাম আহমদ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসউদ এবং হাদিসটি হচ্ছে গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয়ই আল্লাহর নিকট ভ্রমণরত এমন কিছু ফেরেশতা রয়েছে যাদের কাজ হচ্ছে দুনিয়ায় ঘুরে ফিরে বেড়ানো, পৃথিবীর আনাচে কানাচে তারা ঘুরে ফিরে বেড়ায়। আর কেন বেড়ায় তারা? ইবাল্লিগুনা আন উম্মাতিয়াস সালাম, আল্লাহ রাসূল বলেছেন যে তার উম্মতের নিকট থেকে তার উপর যে সালাম পেশ করা হয়, সালাম দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সালামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়ার জন্য একদল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োগ করেছেন, যারা পৃথিবীর আনাচে কানাচে ভ্রমণরত অবস্থায় আছে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন বা সালাম দেন, সেই সালামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে ফিরিয়ে দেন এবং রাসূল সেই সালামের উত্তর দেন। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছাতে চায় তাহলে সে যেই স্থানে যে অবস্থায় আছে সেখান থেকেই সে সালাম দিতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে। এছাড়া যেটা কোনো হাজি বা কোনো ব্যক্তি মদিনায় গেলে তাকে বলে দেওয়া, এটা ঠিক নয়, এটা সঠিক নয়, এটা আবেগ মাত্র, এর কোনো স্থান ইসলামে নেই। আল্লাহ আলম বিশ্ব দরাকাল্লাহু ফিকুম।